আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। গত পরশুদিন আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে স্বপ্নের আরও একটি নতুন আউটলেট ওপেন হয়েছে, সেটাতে অনেক ডিসকাউন্টও চলছিল। আমি অবশ্য স্বপ্ন থেকে যেহেতু প্রায় সময় শপিং করে থাকি, তাই ভাবলাম নতুন আউটলেটটির সম্পূর্ণ একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে অনেক ধরনের বাই ওয়ান গেট ওয়ান অফার চলছিল এবং মেগা পিক্সেল ডিসকাউন্টও চলছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার না করলে কি হয়। স্বপ্নের এই নতুন আউটলেটটি ওপেন করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণ মুরাইলের ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ঠিক পাশেই। স্বপ্নের আরও একটি আউটলেট আছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কুমাশিল মোড়ে। তো নতুন এই আউটলেটটির ওপেনিং উপলক্ষে আমরা এখানে ভিজিট করতে গিয়েছিলাম। প্রথমেই আমরা এন্ট্রি নিয়ে দেখলাম একটি পাশে বাচ্চাদের অনেক ধরনের টয়েস ছিল, সেগুলো ভিডিও করলাম। স্বপ্নের এই আউটলেটটিতে নতুন সংযোজন হিসেবে ছিল ড্রেস কালেকশন, যদিও আগেরটাতে ড্রেস ছিল না, তাই এটা উল্লেখযোগ্য বলে আমার কাছে মনে হয়েছে। এখানে বেবিদের জেন্টস অ্যান্ড লেডিস বিভিন্ন কালেকশন ছিল। আমার কাছে তো বেবিদের ড্রেসগুলো সবসময় ভালো লাগে, তাই একটু আপনাদের সাথে দেখিয়ে দিলাম। আর এখানে ছিল বেবি গার্লদের জন্য কিছু টপস, যদিও এগুলোর প্রাইস একটু বেশি ছিল, টপসগুলো ছিল 700-800 টাকা থেকে শুরু। আর এখানে বড়দের জন্য ছিল কিছু কুর্তি কালেকশন, যদিও এগুলাতে 20% পর্যন্ত ডিসকাউন্ট দেয়া ছিল। এখানে ছিল অনেক ধরনের কুর্তি, থ্রি পিস, আর ছিল প্লাজো, তাছাড়াও অনেক ধরনের টপস কালেকশনও ছিল। যেহেতু নতুন আউটলেট ওপেন করা হয়েছে, তাই এখানে অনেক ধরনের ডিসকাউন্ট দেয়া হয়েছে। আমার কাছে বরাবরের মতোই টপস কালেকশনগুলো ভালো লেগেছে, যদিও প্রাইসগুলো রিজনেবলই ছিল। এই টপসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এটার প্রাইস ছিল 750 টাকা। আর অনেক ধরনের কালেকশন ছিল। আর ছিল মেয়েদের খুবই লোভনীয় একটা পার্ট, এটা হচ্ছে কসমেটিক্সের পার্ট। এখানে গোল্ডেন রোজের সবগুলো কালেকশন ছিল, যাবতীয় প্রসাধনী এখানে পাওয়া গিয়েছে। আর আমি শিওর যে কোনো মেয়েরাই হচ্ছে এই পার্টটা ভিজিট করতে কখনোই ভুলবে না। আর এই পার্টটা ছিল পার্সোনাল কেয়ার, এখানে সব ধরনের লোশন, ক্রিম, তারপর বডি স্প্রে সব কিছুই পাওয়া গিয়েছিল। এখানে বডি স্প্রেগুলো খুব কিউট ছিল, দেখতেই ভালো লাগছিল। আর এটার প্রাইস ছিল মাত্র 500 টাকা। অনেক ধরনের ফেস ওয়াশের কালেকশন ছিল এখানে। সাথে ছিল হেনা কালেকশন, যদিও কাবেরি মেহেদিটা ছিল না, ওইটা থাকলে আমি নিয়ে নিতাম। আর ছিল বরাবরের মতোই দুটি কিনলে একটি ফ্রি অফার। সবগুলো কালেকশন থেকে আমার কিন্তু সর্বপ্রথমই ওয়েফার স্টিক এবং ওয়েফারের উপর নজর গিয়েছে। এখানে ছিল দুটি কিনলে একটি ফ্রি, আর একটার মূল্য ছিল 260 টাকা। 260 টাকা দিয়ে একটি প্যাকেট কিনে আরও একটি প্যাকেট ফ্রিতে পাওয়া যাবে। আর আমার মোস্ট ফেভারিট ওয়েফার, এটাতেও অফার ছিল আর এটার প্রাইস ছিল 160 টাকা। একটি প্যাকেট কিনে আরও একটি প্যাকেট ফ্রিতে পাওয়া যাচ্ছিল। তাছাড়া আরও অনেক ধরনের বিস্কিটস ছিল, যেগুলো কিনা 2-in-1 অর 3-in-1 কালেকশনে পাওয়া যাচ্ছিল। আর এটা হচ্ছে বিগ সেল, এখানে অনেক ধরনের আইটেম বরাবরের মতোই অফারে দেওয়া হচ্ছে,
যেমন ম্যাকারনির এই প্যাকেটটা দুটো কিনলে একটি ফ্রি দিচ্ছিল। এটার প্রাইস ছিল 100 টাকা, দুটো কিনে আরও একটি ফ্রিতে পাওয়া যাচ্ছিল, 200 টাকা দিয়ে দুটো কিনে আরও একটি ফ্রিতে পাওয়া যাচ্ছে। যদিও স্বপ্নতে বরাবরের মতোই এই অফারটা দিয়ে থাকে, কিন্তু নতুন আউটলেট হওয়াতে সবাই ভাবছে এটা হয়তো বা অনেক বিশাল বড় ডিসকাউন্ট, কিন্তু আমার কাছে এটা মোটেও ডিসকাউন্ট মনে হয়নি। এনিওয়েজ, আর এখানে ছিল ক্রুকারিসের পার্ট। এখানের আমার হচ্ছে এই নিচের অংশটা থেকে এই ফ্রাই প্যানটা ভালো লেগেছে, যদিও এটার প্রাইসটা একটু বেশি ছিল, 1700 মতো ছিল, সাথে তো ব্যাট আছেই। এখানে 4টা ডিম একসাথে ভাজা যাবে। আমি হচ্ছে স্বপ্নতে বা যে কোনো ক্রুকারিসের দোকানগুলোতে হচ্ছে এই পার্টটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কুকিং সেট, যেহেতু আমার চ্যানেলটা হচ্ছে কুকিং চ্যানেল মূলত। তারপর এখানে ছিল আরও বিভিন্ন ধরনের বাটি, গ্লাস। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই পিচ্চি গ্লাসটা, যেটার মূল্য ছিল 110 টাকা। ওয়ান পিস 110 টাকা। আর এখানে ফিরনির বাটিগুলো ছিল ওয়ান পিসে 125 টাকা করে, যেগুলো কিনা আমি 6টা কিনেছিলাম মাত্র 300 টাকা দিয়ে, সম্ভবত আরও কিছুদিন আগেই, বেশ কিছুদিন আগে। ক্রুকারিজের অংশগুলো আমার কাছে একটু বেশি দামি মনে হয়েছিল, যদিও বাহিরের দোকানগুলোতে সেগুলো খুব বেশি প্রাইজের না। আর এই যে মিনি বাটিটা আমার কাছে খুব ভালো লেগেছে, এটা ছিল মাত্র 99, সাথে ছিল বেট। আর বিভিন্ন ধরনের পট ছিল এখানে, সুগার আর বিভিন্ন কিছু রাখা যাবে, আর ওয়াটার বোতলগুলোও ভালো লেগেছে। এটার প্রাইস ছিল আপ টু 450 টাকা, এরকমই ছিল। এই পার্টের সবগুলো প্রোডাক্টই আমার কাছে বেশ দাম মনে হয়েছিল। আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই পানি খাওয়ার মগটার প্রাইস ছিল 400 টাকার মতো, যেটা কিনা বাহিরের দোকানে আরও কম দামে পাওয়া যায়। তো সেজন্য আমি মনে করি ক্রুকারিসগুলো ক্রুকারিসের দোকান থেকেই কিনা ভালো। এই পার্টে আরও অনেক ধরনের বক্স ছিল, কিচেন টাওয়াল ছিল, আরও অনেক কিছুই ছিল। কিছু প্রোডাক্টের প্রাইস মোটামুটি ভালোই ছিল, আবার অনেকগুলোর প্রাইস অতিরিক্ত বেশি ছিল। এই পার্টটা সম্পূর্ণটাই কিচেন সামগ্রীতে ভর্তি ছিল, বিভিন্ন ধরনের ওয়াশিং পাউডার, লিকুইড ছিল, সাথে টিস্যু ছিল। মোটামুটি বেশ বড় একটা স্পেস নিয়েই আউটলেটটা খোলা হয়েছে, যদিও আগের আউটলেটটা খুবই ছোট ছিল। বিভিন্ন ধরনের ফ্রোজেন আইটেম ছিল, আরও আছে আইসক্রিম, যেগুলো কিনা বর্তমানে প্রতিটি দোকানেই থাকে। তারপর আসলাম ভেজিটেবল অ্যান্ড ফ্রুটসের চেম্বারে। এইখানে প্রায় সব ধরনের ফ্রুটসই অ্যাভেলেবল ছিল, তবে যে ফ্রুটসগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছিলো তারা সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছিল। তবে তুলনামূলক খুব একটা ভালো ফ্রুটস এখানে আমি দেখিনি, একদমই যে ফ্রেশ ফ্রুট ছিল তা কিন্তু নয়। যাই হোক, তারা অবশ্য এখানে বিভিন্ন ধরনের ভেজিটেবল আইটেমও রেখেছিল, আর ভেজিটেবলসগুলো খুব একটা ভালো ছিল না, একদমই সামান্য কিছু পরিমাণে ভালো ছিল, আর অনেকগুলোই হচ্ছে
নষ্ট হয়ে যাচ্ছে, মাছি বসছে বা বিভিন্ন ধরনের পোকা আসছে, এরকম টাইপের হয়ে গিয়েছিল। যদিও সবজি তো এমনিতেও বেশি দিন থাকে না, তবে ওনারা খারাপ সবজিগুলো বা ফ্রুটসগুলো যেগুলো কিনা নষ্ট হয়ে গিয়েছে সেগুলো দূরে সরিয়ে নিচ্ছিল। এই তো একটা ট্রলিতে সব ধরনের নষ্ট আইটেমগুলো রেখে দিচ্ছিলেন। আর এখানে ছিল সব ধরনের ফ্রোজেন মাংস আর মাছের কালেকশন। বরাবরের মতো এই চেম্বারটাও ছিল অতিরিক্ত দামের, আর একদমই যে পরিষ্কার ছিল তা কিন্তু নয়। ভিতরে আমি মাছিও দেখেছিলাম, যেহেতু নতুন আউটলেট, সবাই এখানে নতুন সেলসম্যান, হয়তো বা তাদের কিছুটা ঘাটতি থাকতে পারে। আর সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে ব্রয়লার মুরগির এখানে 325 টাকা কেজি রেখেছে, আর চামড়া সহ যেটা ছিল ওইটা ছিল 255 টাকা কেজি। আর ডিমগুলো সেল করছিল 1 ডজন 150 টাকা করে। আর মূল কথা, এখানে বিভিন্ন ধরনের মাছও ছিল যেগুলোর প্রাইস মোটামুটি ছিল, খুব একটা বেশি দাম ছিল না আমার মনে হচ্ছে। তবে চিংড়ি মাছের দামটা ছিল 890 টাকা। যেহেতু নতুন আউটলেট, এখানে মানুষের ভিড়ও ছিল, তাই তারা কিছুক্ষণ পরপরই সব কিছু পরিষ্কার করে নিচ্ছিলেন। আর যেহেতু নতুন আউটলেট, সব কিছু তেমনভাবে সাজানো হয়নি, তারা সাজিয়ে নিচ্ছিলেন। এখানে বিভিন্ন ধরনের মশলার আইটেম ছিল, তেল ছিল বিভিন্ন ধরনের, মানে সবটা আউটলেটেই তারা খুব সুন্দর করে সাজাচ্ছেন। মূলত স্বপ্ন থেকে শপিং করার একটাই কারণ, এক ছাদের নিচে সব ধরনের আইটেম পাওয়া যাচ্ছে। কাস্টমাররা দাম যাচাই করে নিচ্ছে, বিভিন্ন ধরনের আইটেম ছিল এখানে, যার যেটা পছন্দ হচ্ছে ট্রলি করে নিচ্ছিল। আমি যদিও কোনো শপিং করিনি, আমার উদ্দেশ্যই ছিল ভিডিও করতে যাওয়ার জন্য। এখানে বিভিন্ন ধরনের টি কালেকশনও ছিল, ব্ল্যাক টি, গ্রিন টি, বেবিদের কালেকশনও ছিল। মূলত সবটা আউটলেটই তারা খুব সুন্দর করে সাজিয়েছেন, যদিও ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটসের চেম্বারটা আমার কাছে খুব একটা হাইজেনিক মনে হয়নি। তবে ওনারা যদি অল্প পরিমাণে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস আইটেম এখানে রাখতো, তাহলে হয়তো বা কিছু মানুষ এসে অল্প অল্প করে নিয়ে যেত, কিন্তু ওনারা হয়তো এখানে অনেক বেশি আইটেম নিয়ে এসেছে, যার ফলে অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে, আর একটা বাজে দুর্গন্ধও ছড়াচ্ছিল। তবে আমি আশা করছি নেক্সটে যখন যাব তাদের এই ভুলটা আর দেখব না। বরাবরের মতোই চাল ডালের আইটেম ছিল, যেগুলোর প্রাইস মোটামুটি ঠিকই ছিল, খুব বেশি ছিল না। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে বিভিন্ন ধরনের শপিং করেছেন, আর যেহেতু অফার ছিল, যার ফলে সবাই অনেক কিছু কালেকশনে নিচ্ছিলেন। তো এই ছিল আমার আজকের স্বপ্নের আউটলেটের ট্যুর। আশা করছি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার ফেসবুক পেজটি ফলো দিতেও ভুলবেন না। তাহলে আজ এ পর্যন্তই বিদায় নিয়ে নিচ্ছি। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।